বাংলাদেশের নির্বাচনকে আপনারা কোথায় নিয়ে গেছেন জাদুঘরে? মানুষ তখন নির্বাচনের কথা শুনলে ভয় পায়, ভাগ বটরা হয়েছে, বিএনপি ছেড়ে দিয়েছে, তুমি কোন কয়টা ভাগ নেবা, তুমি কয়টা ভাগ নেবা, তুমি কয়টা ভাগ নেবা, কোনটা খালি থাকবে, কোনটা উদম থাকবে, সেই অবস্থায় বাংলাদেশের নির্বাচনকে আওয়ামী লীগ নিয়ে গেছে। কি বলবেন বলেন? শহীদুল ইসলাম বাবুল, আমরা যেটা আলোচনা করছিলাম, ইফতেখার হাসান বলছিলেন যে দুর্নীতির কথা, বিএনপি 27টি কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতায় গেলে তারা এটি করতে চায়, কি সংস্কার রাষ্ট্রগতভাবে কোথায় কোথায় সংস্কার করতে চায়? না না, 10 দফা যেটা সেটা হলো আপনার যদি বিএনপি ক্ষমতায় যায় বা আন্দোলনকারী শক্তি, হ্যাঁ 27টা, আর 10টা হলো চলমান আন্দোলনের যে কর্মসূচি সেটা আর কি, আর 27টা হলো রাষ্ট্র মেরামতের, যেটা আমার মনে হয় না এটা একাডেমিক্যালি না, যেমন আমি উল্লেখ করি একটা, যেমন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এবং মন্ত্রিপরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটা তো গণমানুষের দাবি, এটা তো রাষ্ট্রে আজকের দিনে যে এক ব্যক্তির শাসন, একজন না বললে একটা মাঠও বরাদ্দ হয় না, মানে কয়েক শতাংশ একটা মাঠ, একজনের কাছে বিচার না চাইলে কোনো বিচার হয় না, সেই যে বাস্তবতা, এক ব্যক্তির শাসন থেকে রাতি রাষ্ট্রকে মুক্ত করবার জন্য এটা একটা দফা। বলা হয়েছে সকল মত, এই যে হিংসা প্রতিহিংসা যাই আছে, বিগত দিনে কী হয়েছে, আপনি যদি পেছনের দিকেই তাকান ওই ভূতের মুখের মতো, তাহলে তো আপনার পেছনের দিকেই যেতে হবে 52 বছরে। সেই বাস্তবতাই আমাদের 10 দফাগুলা, হ্যাঁ, মানে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণের জন্যে, অন্য যেমন সাংবিধানিক এই কমিশন, মানে জুডিশিয়ারি যে কাউন্সিল কমিশন, তারপরে আপনার প্রশাসনিক সংস্কার কমিশন, অনেকগুলো ব্যাপার আছে, রেইনবো নেশনের কথা বলা রয়েছে, সেটা 10 দফাটা অন্য দিনে আমি আলোচনা করবো, এখানে অনেকগুলো আলোচনার জমে রয়েছে। ওই যে আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কথা শুনছিলাম, যে আমরা অনেক সংসদ আমরা অনেক বুঝি, অনেক আগানো না, ওই যে গোপালকৃষ্ণ গোখলে একজন প্রখ্যাত চিন্তক ছিলেন, গোখলে নামে, তিনি বলেছিলেন হোয়াট ইন্ডিয়া থিংস টুডে বেঙ্গল থিংস টুমোরো, তাহলে বলতে হবে যে উনি বলছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী সঠিক, আমরা এত এগিয়ে গেছি আর কি। শোনেন, এই পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগও তাকে অস্বীকার করে, এমন একটা অবস্থায় চলে গেছে, যখন বলে যে ভারতকে বলে এসেছি, গণতন্ত্রের কথা বলে আমার ভাই আলী আশরাফ, বলে এসেছি আর কি, বিদেশি প্রভুদের কথা বললো, এই কথা যদি আওয়ামী লীগের মুখে বলে তাহলে তো বলতে হবে ভূতের মুখে রাম নাম, তাছাড়া আর কি বলেন? এই আওয়ামী লীগ, এই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় যে বলেছে যে আমার তো ঘর ছিল না, আমার বাড়ি ছিল না, আমার খাবার ছিল না, আমার চাকরি ছিল না, আমেরিকার কাছে আমি কৃতজ্ঞ, কয়েকদিন আগের কথা, বেশি দিন আগে না, আমেরিকা আমাকে খাবার দিয়েছে, চাকরি দিয়েছে, আমাকে ঘর দিয়েছে, বাসস্থান দিয়েছে, তোমরা বিএনপিকে বলে দাও ইলেকশনে আসুক, আমেরিকায় যায় দৌড়ঝাঁপ করে বিএনপিকে নির্বাচনে আসার জন্য, আর এজন্য দেশের মধ্যে বিএনপির ঠ্যাঙানি দেয়, ক্র্যাকডাউন করে বিএনপির অফিসের মধ্যে, এটা হলো আওয়ামী লীগের ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স। হ্যাঁ, তারা বলে একরকম, বিদেশিদের কথা বলে, ওনাদের অনেক মর্যাদা অনেক সম্মান, অথচ বিদেশির কথা মানে রীতিমতো আত্মসমর্পণ করে কারণে অকারণে। সুজাতা সিং, সেটা ওই যে দ্য কোয়ালিশন ইয়ার্স বইতে পরিষ্কার করে লিখে গেছেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র বন্ধু প্রণব মুখার্জি, আপনি যদি পড়েন দেখবেন 2008 সালে আওয়ামী লীগ কীভাবে সেনা সমর্থিত সরকার, তারপরে নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে ক্ষমতা এসেছে, তারা কী করেছে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের সরকারের জন্য, পরিষ্কার রয়েছে। এই আওয়ামী লীগ এখন বলে, জার্মানির সম্মেলনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের টাকা নাই, পয়সা নাই, প্রযুক্তি নাই, তোমরা আমাদের টাকা দাও, যে টাকা দেওয়া তার সাথে থাকবো, বলেছেন, রেকর্ড, অন রেকর্ড। সেই পররাষ্ট্রমন্ত্রী বলে যে বিদেশিরা বাড়াবাড়ি করছে, আপনি বলেন হাসবেন না কাঁদবেন এ কথা শুনে আওয়ামী লীগের মুখে? আওয়ামী লীগ তো বিদেশিদের উপর ভর করেই ক্ষমতা আছে, সুজাতা সিন এসে ওই যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদকে কীভাবে হসপিটালে ভর্তি করলো, সিএমএইসে ভর্তি করলো, তিনি কেন আমি নির্বাচনে দেন না, তুমি দাঁড়াইছো, আমি ভোটও করিনি, তুমি জিতে গেছো, এটা আজব ব্যাপার। সৈয়দ আশরাফ রয়েছে কমায় ব্যাংককে, সে এনে নির্বাচনে ফর্ম সই করতেছে, ভালোই জিতে গেছে, তার ফর্মে কোনো অসুবিধা নাই, আর আমাদের সিগনেচার বাঁকা হয়েছে, তারা হয়েছে, তাতেই আপনার নমিনেশন বাতিল করে তিনজন করে কেন দিছো তোমরা? আরে ভাই, তিনজন করে না দিলেও তো আপনি 200 আসন খালি করে দিতেন। আপনি বাংলাদেশের নির্বাচনকে আপনারা কোথায় নিয়ে গেছেন জাদুঘরে? মানুষ তখন নির্বাচনের কথা শুনলে ভয় পায়, ভাগ বটরা হয়েছে, বিএনপি ছেড়ে দিয়েছে, তুমি কোন কয়টা ভাগ নেবা, তুমি কয়টা ভাগ নেবা, তুমি কয়টা ভাগ নেবা, কোনটা খালি থাকবে, কোনটা উদম থাকবে, সেই অবস্থায় বাংলাদেশের নির্বাচনকে আওয়ামী লীগ নিয়ে গেছে। কি বলবেন বলেন? ওই যে সহনশীলতার কথা বলছিলেন, কি আমরা পুঁথিতে পড়তাম যে লাখে লাখে মরেজীবীর কাতারে কাতার, গুনিয়া দেখিলাম শেষে 7,500, লক্ষ লক্ষ লোককে মারা হয়েছে বিএনপির আমলে, কোথায় নজির, লক্ষ লক্ষ আসামি হয়েছে। একটা উদাহরণ দিই, আব্দুল জলিল সাহেব মৃত্যুবরণ করেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, উনি ট্রাম্প কার্ড ঘোষণা করলেন, বিএনপির পতন ঘটাই দিবেন, একটা জাতীয় আন্তর্জাতিক খবর হয়ে গেল, ট্রাম্প কার্ড, বিএনপির পতন হইতেছে 29 এপ্রিল। কই পতন টতন হলো না, কই আব্দুল জলিল তো কেউ ফাঁসিও দেয় নাই, জেলও দেয় নাই, তার নামে একটা মামলাও দেয় নাই, এবং উনি যতদিন সেক্রেটারি জেনারেল ছিলেন একবারও তাকে জেলে যাইতে হয় নাই। হয়রাজ মির্জা আলমগীরের মতো মানুষকে কখন জেলে যায়, কখন বেরোয়, কী মামলা দেওয়া হয়, কী ভয়ঙ্কর
প্রতিহিংসা, সেই জন্য আমরা বলেছি 10 দফার মধ্যে এই যে দাঁত খিচানি, এই যে প্রতিহিংসা, এই যে আক্রমণ, এই যে পাল্টা আক্রমণ, এর বিপরীতে একটা সাম্য মৈত্রী প্রীতির সমাজ আমরা গড়তে চাই, সকল শ্রেণী পেশার মানুষ গড়তে চাই, দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। এখানে নাগরিক সমাজের মধ্যে অনেক পেশাদারিত্বের লোক রয়েছে যাদেরকেও আমাদের প্রয়োজন আইনসভার জন্য, তাদেরকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়গুলো বলা হয়েছে। তা আপনি এর বিপক্ষে বলেন যে আপনারা বাকশাল করবেন, আবার আসলে ঘোষণা দিয়ে করবেন, এখন তো অঘোষিত বাকশাল চলছে, আপনারা সেটা বলেন, প্রতিক্রিয়া এটা কিছু বলেন, নাহলে এটাকে আপনি ডিফার করেন কীভাবে করবেন। এখন আপনি যদি কেন বিএনপি এইগুলো দিবে, ওই যে ওই লাল সালু আমরা পড়েছিলাম, মসজিদ কি গ্রামের আধুনিক শিক্ষিত তরুণ আকাশ মিয়া স্কুল বানাইবে, কই মেয়ে স্কুল তো বানাইবা কিন্তু তোমার দাড়ি কই, তখন বিএনপি কেন এটা বলতে যাবে? বিএনপির অনেক ফাঁক আছে, বিএনপির অনেক ছিদ্র আছে, আপনারা সেইগুলো বলতেছেন। এখন কী বলবো আপনি এইগুলো বলেন? পেট্রোল বোমার কথা বলছে ওই যে আমার ভাই, বা বিএনপির আমলে অনেক হত্যা নির্যাতন হয়েছে, সুবর্ণচরে একজন নারী দানিশ হিসেবে ভোট দেওয়া হয়েছিল, তার সন্তানের সামনে তাকে রেপ করা হয়েছে, জাতীয় সমস্ত গণমাধ্যম এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ছাত্রলীগের কথা বললো, ছাত্রলীগের ঐতিহ্য যেমন আছে ছাত্রলীগের কলঙ্কজনক ইতিহাস আছে, জসীমউদ্দিন মানিক এই যে 100 দন্ত, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি জানেন নিশ্চয়ই, ধর্ষণের রেকর্ড করেছিল সেঞ্চুরি, এই যে অফিসগারী কর্মচারীকে দিগম্বর করে ছবি তুলে হরতালের নামে তাকেও পুরস্কৃত করেছে আওয়ামী লীগ, এই যে দোয়েল চত্বরে অস্বীকার করতে পারবে না করেছিল কিনা সেই ছবি এখনও আমাদের কাছে আছে, আপনি ইন্টারনেটে সার্চ দেন পাবেন। 176 দিন হরতালের নামে জ্বালিয়ে পুড়িয়ে প্রথম শুরু করেছিল গানপাড়া দিয়ে শেরাটন হোটেলের সামনে, জ্বালিয়ে পুড়িয়ে স্টেশন উড়িয়ে দিয়েছেন, লেন লাইন উড়িয়ে দিয়েছেন, বাস পুড়িয়ে দিয়েছেন, তারা বলে পেট্রোল বোমার কথা বিএনপিকে, আপনি বলেন আমরা কোথায় যাব? সেই জন্যে বলছি অনেক বলা যাবে, উনি যেমন বলেছে কিছু কিছু সত্য থাকতে পারে তার মধ্যে, সব যে মিথ্যা সেটা বলবো না, আমরা বলি এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না, সেই জন্য আমাদের জেনারেশন বলে আই হেট পলিটিক্স, আমরা পেছনের দিকে যাব, জিয়া রহমান আমল থেকে শুরু করবো, 15ই ফেব্রুয়ারি বলবো, হানা ভোট বলবো, উন্ডা বলবেন, আমরা অনেক কথা বলবো, বলতেই থাকবো, কিন্তু জাতি দেশের উন্নতি এবং ইতিবাচক রাজনীতি হবে না, ইতিবাচক রাজনীতির জন্য ইতিবাচক ধারা শুরু করতে হবে। বাবুল আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার এত সময় নেই, আমি আলোচনা শেষ করবো।